দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট মধ্য এশিয়ায় আমেরিকার সামরিক উপস্থিতির বিরোধী রাশিয়া মধ্য উচ্চতার লক্ষ্যবস্তু ধ্বংস করল ইরানি ক্ষেপণাস্ত্র গার্ডিয়ান অব বেলায় তিস্কায় চোদ্দশো মাহড়া যুক্তরাষ্ট্রের ডাক বিভাগের দুই কর্মীকে গুলি করে হত্যা হামলাকারী নিহত বানোয়ার সংকট দিয়ে অপরাধী চরিত্র ঢাকতে পারবে না ইসরায়েল আফগানিস্তানে হয়তো করছে স্বীকৃতি না দিয়েই আফগানিস্তানে দিতে নেতারা এবং সর্বশেষ জানিয়ে দেব কাশ্মীরে বেছে বেছে হত্যা ছড়াচ্ছে জঙ্গিবাদের সংখ্যা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন মধ্য এশিয়ায় আমেরিকার সামরিক উপস্থিতির বিরোধী রাশিয়া মধ্য এশিয়া আমেরিকা সামরিক উপস্থিতির বিরোধিতা করেছে রাশিয়া রুশ উপপররাষ্ট্রমন্ত্রী শেরগেই রিয়াকভ বার্তা সংস্থা তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন তিনি তার মার্কিন সমকক্ষ ভিক্টোরিয়া নোরল্যান্ডের সঙ্গে এক আলাপে জানিয়েছেন মধ্য এশিয়ার দেশগুলোতে আমেরিকার সামরিক উপস্থিতি রাশিয়ার কাছে গ্রহণযোগ্য নয় রুশ উপপররাষ্ট্রমন্ত্রী এমন সময় এ আহ্বান জানালেন যখন সম্প্রতি কালেকটিভ সিকিউরিটি ট্রেটি অর্গানাইজেশন বা সিএসটিও ভুক্ত দেশগুলো এক যৌথ বিবৃতিতে ঘোষণা করেছে তারা তাদের দেশগুলোতে আমেরিকা ও নেটোর সামরিক উপস্থিতির বিরোধী এর আগে রুশ প্রতিরক্ষা মন্ত্রী সেরগেই সৈগুর মধ্য এশিয়ার দেশগুলোতে আমেরিকার সামরিক উপস্থিতির বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন এসব দেশে মার্কিন সেনা মোতায়েন করা হলে আঞ্চলিক নিরাপত্তা বিঘ্নিত হবে রুশ পররাষ্ট্রমন্ত্রী সেরগেই ল্যাভরভ সম্প্রতি এক বক্তিতায় রাশিয়ার দক্ষিণ সীমান্তে মার্কিন সেনা মোতায়েন তীব্র সমালোচনা করেন তিনি অঞ্চলে পশ্চিমা দেশগুলোর উত্তেজনা সৃষ্টির প্রচেষ্টার ব্যাপারে সতর্ক করে দেন মধ্য এশিয়ার দেশগুলিও তাদের দেশে মার্কিন সেনা ঘাটি চায় না কিন্তু সব দেশের অনিচ্ছা সত্ত্বেও এ অঞ্চলে কোনো কোনো দেশে আমেরিকা নেট সম্রাষ্ট্র ও সেনা মোতায়েন করে রেখেছে সূত্র পার্টুডে মধ্যম লক্ষ্য বস্তু ধ্বংস করল ইরানি ক্ষেপণাস্ত্র গার্ডিয়ানস অব বেলায় তিস্কায় চোদ্দশো মহড়া ইসলামী প্রজাতন্ত্র ইরানের বধ্যান ছিল মরুভূমি এলাকায় শুরু হওয়া সামরিক মহড়ার প্রথম দিনে ইরানের সশস্ত্র বাহিনী নিজস্ব প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্যবহার করে সফলতার সাথে মধ্যম উচ্চতার লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে সক্ষম হয়েছে গতকাল থেকে এই মহড়া শুরু হয়েছে মহড়ার নাম দেওয়া হয়েছে গার্ডিয়ানস অব বেলায়েত স্কাই চোদ্দশো ইরানের স্পর্শ এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সুরক্ষা জোরদার করার লক্ষ্য নিয়ে এই মহড়া শুরু হয়েছে মহড়ায় ইরানের সামরিক বাহিনী নতুন প্রজন্মের প্রতিরক্ষা পরীক্ষামূলক অস্ত্রশস্ত্র এবং সামরিক সরঞ্জাম পরীক্ষা করবে ইরানের বিমান বাহিনী ও আকাশ প্রতিরক্ষা বাহিনী সহ ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর অ্যারো স্পেস ডিভিশন এ মহড়ায় অংশ নিচ্ছে ইরানের প্রেস টিভি জানিয়েছে মহড়ায় মেরসাদ সিক্সটিন তাবাস খোরদাদ তিন এবং খোরদাদ ফিফটিন ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়েছে ইরানের সেনা বাহিনী এবং আইআরজিসি গতকাল ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং সাইবার প্রতিরক্ষা ব্যবস্থার ওপর পরীক্ষা চালিয়েছে ইরানের খাতামুল আম্বিয়া বিমান প্রতিরক্ষার ঘাঁটির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাদের রহিম জাদি বলেছেন নিজস্ব প্রযুক্তিতে তৈরি অস্ত্র এবং সামরিক সরঞ্জামাদি পরীক্ষার পাশাপাশি সামাজিক ক্ষেত্রে ইরানের সক্ষমতা তুলে ধরা হচ্ছে এই মহড়া অন্যতম লক্ষ্য তিনি বলেন ইরানের সামরিক ক্ষেত্রে সফলতাগুলো গুলো পরিষ্কার করে দিচ্ছে যে বলদর্পী শক্তিগুলোর নিষেধাজ্ঞার কারণে ইরান মোটেই থেমে থাকেনি সূত্র পার্টুডে যুক্তরাষ্ট্রের ডাক বিভাগের দুই কর্মীকে গুলি করে হত্যা হামলাকারী নিহত যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের ডাক বিভাগের দুই কর্মীকে গুলি করে হত্যা করেছেন এক সহকর্মী পরে গুলিতে ওই হামলাকারী নিহত হয়েছেন স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে রাজ্যের মেমফিস শহরের অরেঞ্জ মাউন্ট ডাক পোস্ট অফিসে এই ঘটনা ঘটে হামলার পর ওই এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন মার্কিন ডাক পরিদর্শক সুশান লিং জানিয়েছেন মেমফিস পাড়ার ইস্ট লামার কেরিয়ার অ্যানেক্সরে গুলির ঘটনায় তিন ডাক কর্মীকে মৃত অবস্থায় পাওয়া গেছে এফবিআই এর মুখপাত্র লিসা এন কুলোব বলেন সন্দেহভাজন বন্দুকধারী মারা গেছেন সেই ওই তিন কর্মীদের মধ্যে একজন হামলাকারী তার নিজের গুলিতে মারা যায় যুক্তরাষ্ট্রে প্রায় গোলাগুলির ঘটনা ঘটে দেশটিতে গত কয়েক বছরে সাধারণ মানুষের ওপর অস্ত্র নিয়ে বন্দুক হামলার ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে বানোয়াট সংকট দিয়ে অপরাধী চরিত্র ঢাকতে পারবে না ইসরায়েল জাতিসংঘে ইরানের স্থায়ী দপ্তরের কাউন্সিলর হায়দার আলী বালুজি বলেন ফিলিস্তিনি জনগণের উপর নিজেদের সীমাহীন নির্যাতন হত্যাযোগ্য দমন পীড়ন চাপা দেওয়ার জন্য ইরানের বিরুদ্ধে বানোয়াট অভিযোগ উত্থাপন ইহুদিবাদীদের অভ্যাসে পরিণত হয়েছে মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের ফাস্ট কমিটিতে দেওয়া বক্তব্যে তিনি আরও বলেন ইহুদিবাদী ইসরায়েলের অপরাধী যুদ্ধকামী ও আগ্রাসী চরিত্রকে কোনো বানোয়াট সংকট বা মিথ্যাচার দিয়ে ঢেকে রাখা যাবে না খবর পার্স টোডের বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা মহামারীর প্রসঙ্গ টেনে বালুজি বলেন সারা বিশ্ব যখন করোনার বিরুদ্ধে যুদ্ধের সময় পার করেছে তখন সুযোগ বুঝে ইহুদিবাদী ইসরায়েল নতুন নতুন ফিলিস্তিনি জমি জবরদখল করে অবৈধ বসতি নির্মাণ করেছে কুদুজ দখলদার ইসরায়েলের কাছে থাকা শত শত পরমাণু অস্ত্রকে ইরানের এই কূটনৈতিক মধ্যপ্রাচ্য সহ গোটা বিশ্বের জন্য হুমকি বলে বর্ণনা করেন তিনি বলেন পরাশক্তিগুলোর ছায়াছত্রতায় ইসরায়েল পরমাণু অস্ত্র তৈরি করা সত্ত্বেও নিজের সামরিক পরমাণু কর্মসূচি সম্পর্কে তেলাবিবকে কোনো জবাবদিহি করতে হচ্ছে না ন্যাটো মহাসচিবের বক্তব্যের জবাব দিলেন মোজাহিদ আফগানিস্তানে মার্কে হয়তো ব্যথা অনুভব করছে নাটো আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর শক্তিমত্তা দেখানোর যুগ শেষ হয়ে গেছে বলে সতর্ক করেছে ক্ষমতাসীন তালেবান ন্যাটো মহাসচিব জেন স্টল টেনবার্গের এক বক্তব্যের জবাবে তালেবান মুখপাত্র জভিউল্লাহ মোজাহিদ সতর্ক বাণী উচ্চারণ করেছেন তিনি বলেন আফগানিস্তানে আগ্রাসন চালানোর যুগ শেষ হয়ে গেছে গত বিশ বছর ধরে এদেশের ওপর ন্যাটোর দখলদারিত্বের ইতিহাসে প্রমাণ করেছে আফগানিস্তানে যে কোনো সংকট কূটনৈতিক উপায়ে সমাধান করতে হবে এদেশের ওপর আবারও আগ্রাসন চালানো সম্ভব নয় সম্প্রতি স্টল টেনবার্গ এক বক্তিতে আফগানিস্তান উত্থানে তালেবানের ক্ষমতায় আসাকে দেশটির জনগণের জন্য একটি ট্রাজেডি হিসেবে উল্লেখ করেন তিনি হুশারি উচ্চারণ করে বলেন আফগানিস্তানে সন্ত্রাসীদের আস্তানাগুলোতে বিমান হামলা চালাবে ন্যাটোজন এ সম্পর্কে জবিউল্লাহ মজাহিদ বলেন ন্যাটো মহাসচিব আফগানিস্তানে মার হয়তো ব্যথা অনুভব করছেন সেজন্য তিনি তালেবানের বিরুদ্ধে এ ধরনের কঠোর অবস্থান গ্রহণ করেছেন তালেবান মুখপাত্র বলেন তালেবানের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দেশটিকে কাউকে ছায়াযুদ্ধ করতে দেবে না তিনি আফগানিস্তানে মানবিক সাহায্য করতে আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানান সূত্র পার্স টুডে তালেবানকে স্বীকৃতি না দিয়েই আফগানিস্তানে মানবিক সহায়তা পাঠাতে একমত হয়েছেন জি নেতারা আগস্ট মাসে তালেবান আফগানিস্তান দখলের পর মানবিক ও অর্থনৈতিক সংকটের মুখে পড়া আফগানিস্তানকে কিভাবে অর্থনৈতিক ও নিরাপত্তা সহায়তা দেওয়া যায় তা নিয়ে আলোচনার লক্ষ্যে মঙ্গলবার জি নেতাদের ভার্চুয়াল বৈঠকে এই সিদ্ধান্ত হয় ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘির আয়োজনে সম্মেলনে অনন্যের মধ্যে অংশ নেন জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুথেরেস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জি ইউরোপিয়ান দেশগুলোর নেতৃবৃন্দ ভার্চুয়াল সম্মেলনে আফগান অর্থনীতিতে কোটি কোটি ডলার সহায়তা দিয়ে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানায় জাতিসংঘ জো বাইডেন বলেন নিরপেক্ষ আন্তর্জাতিক সংগঠনগুলোর মাধ্যমে সাহায্য সাহায্য পাঠাতে হবে কাছে যাবে না এখন পর্যন্ত ইউরোপিয়ান কমিশনের সভাপতি উরসুলা ভান ডার লেইনের আফগানিস্তানে এক দশমিক পনেরো ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন অন্যদিকে বিদায়ী জার্মান চ্যান্জলার অ্যাঙ্গেলা মেরকেল দেশটির পক্ষ থেকে ছয়শ পাউন্ড সাহায্য দেবেন বলে জানিয়েছেন তিনি বলেন আফগান বিশৃঙ্খলা নেমে আসুক এমনটি হতে পারে না এর আগে ইউরোপিয়ান ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান বোরেল ইউরোপিয়ান ইউনিয়নের মন্ত্রী বৈঠকে বলেন আফগানিস্তানের মানবিক এবং আর্থ সামাজিক আফগান নাগরিকদের মানবিক বিপর্যয় থেকে রক্ষার জন্য তাদেরকে সরাসরি সাহায্য করার বিষয়ে শক্ত ব্যবস্থা নেওয়ার ব্যাপারে একমত হয়েছি তবে অবশ্যই তালেবানকে স্বীকৃতি না দিয়ে তিনি আরো বলেন আমরা বহুপাক্ষিক অংশীদারের মাধ্যমে আমাদের মধ্যে হওয়া চুক্তি অনুযায়ী নীতি ও আদর্শের ভিত্তিতে সহায়তা কর্মকাণ্ড পরিচালনা করব আফগানিস্তানের সহায়তায় গোটা বিশ্বকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে সোমবার গুতেরেস বলেন আফগানিস্তান এখন একটি ভঙ্গুর অবস্থায় রয়েছে তালেবান আফগানিস্তান দখলের আগে সেখানে রাষ্ট্রীয় ব্যয়ের পঁচাত্তর শতাংশ ছিল আন্তর্জাতিক সহায়তা এখন বিদেশি সরকারগুলো এবং আন্তর্জাতিক সংস্থাগুলো আফগানিস্তানে সহায়তা বন্ধ করেছে এবং তাদের সম্পদ জব্দ করেছে সোমবার গুতেরেস বলেন আফগানিস্তানে ব্যাংকগুলো বন্ধ হয়ে যাচ্ছে বহু স্থানে স্বাস্থ্য সেবা এবং অন্যান্য সেবা খাতের কার্যক্রম বন্ধ রয়েছে তিনি মানবিক সংকট সম্পর্কে সতর্ক করে দিয়ে বলেন দেশের অর্ধেক মানুষ ইতিমধ্যেই এই সংকটে রয়েছে এবং তা বাড়ছে গুতেরেজ বলেন তালেবানের এর অসাদার চরণের কারণে আফগান নাগরিকেরা সমষ্টিিকভাবে শাস্তি পেতে পারে না সূত্র ভয়েস অফ আমেরিকা ও বিবিসি কাশ্মীরের প্রধান শহর শ্রীনগরের একটি রেস্তরায় যাচ্ছিলেন 40 বছর বয়সী সিদ্ধার্থ বিন্দু হঠাৎ বেজে উঠল মুঠো ফোনে অপর প্রান্ত থেকে শুনলেন দুঃসংবাদটি জানলেন বাবা নেই ওই অঞ্চলের বিখ্যাত এন্ডোক্রাইনোলজিস্ট হিসেবে পরিচিত সিদ্ধার্থ বৃন্দু খবরটি শুনে বড় ধাক্কা খেলেন জানতে পারলেন কিছু লোক তাদের পারিবারিক ওষুধের দোকানে ঢুকে তার বাবা লাল বিন্দুকে লক্ষ্য করে গুলি চালিয়েছে তাকে মোট তিনটি গুলি করা হয়েছে ঘটনাটি ঘটেছে পাঁচই অক্টোবর মাখনলাল বৃন্দু কাশ্মীরের বিখ্যাত চিকিৎসক রাকেশ্বরনাথ বিন্দুর ছেলে পরিবারটি বিখ্যাত ফার্মেসি সব পরিচালনা করে থাকে কাশ্মীর অঞ্চলে বিভিন্ন জীবন রক্ষাকারী ঔষধ বিক্রির জন্য পরিচিত এটি কাশ্মীরে স্থানীয়ভাবে পণ্ডিত হিসেবে পরিচিত যে হিন্দু পরিবার আছে কাশ্মীরা তাদের মধ্যে অন্যতম সংখ্যাগরিষ্ঠ এই অঞ্চলে যখন সশস্ত্র জঙ্গিবাদ মাথাচড়া দিয়ে ওঠে তখন হাজারো হিন্দু ওই এলাকা ছেড়ে ভারতের জন্য অন্য শহরগুলোতে চলে যান তবে বিন্দুরা সেখানে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন এই সশস্ত্র বিদ্রোহীরা মূলত ভারতের কাছ থেকে থেকে স্বাধীনতা চায় তাদের লক্ষ্য বস্তুতে পরিণত হন এখনকার সংখ্যালঘু হিন্দুরা তাদের বিরুদ্ধে ভারতের নিরাপত্তা বাহিনীকে সহযোগিতার অভিযোগ তোলে সশস্ত্র বিদ্রোহীরা মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে ভারত নিয়ন্ত্রিত এই কাশ্মীরে সাম্প্রতিক সময় বেসামরিক মানুষকে হত্যার কারণে আবারও ব্যাপক অস্থিরতা দেখা দিয়েছে বিশেষ করে এই অঞ্চলে সংখ্যালঘু লোকজনের মধ্যে আতঙ্ক বেড়ে গেছে যেদিন মাখনলাল বৃন্দ খুন হন ওই দিনই আরো দুজন বেসামরিক ব্যক্তি হত্যাকাণ্ডের শিকার হন এর মধ্যে একজন ভারতের বিহার থেকে আসা হিন্দু হিন্দু ফেরিওয়ালা একজন মুসলিম ক্যাব চালক তাদের দুজনকে অজ্ঞাত বন্দুকধারীরা গুলি করে হত্যা করে এর আগে দুই অক্টোবর একই কায়দায় দুজন কাশ্মীরি মুসলিম নাগরিককে হত্যা করা হয় এই দুই দিন বাদে আবারও বন্দুকধারীরা শ্রীনগরের বিচ্ছিন্ন সংগম এলাকার একটি সরকারি স্কুলে হামলা চালিয়ে সেখানকার শিক্ষক প্রদান শিক্ষক ও হিন্দু একজন শিক্ষককে হত্যা করে কাশ্মীরের সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে বেছে বেছে লক্ষ্য বস্তু বানিয়ে এভাবে হত্যাকাণ্ডের ঘটনা ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছে এর কারণে অনেক হিন্দু পরিবার এখন উত্তেজনাপূর্ণ এই অঞ্চল ছেড়ে চলে যাচ্ছে এই পরিস্থিতিকে নব্বইয়ের দশকের সঙ্গে তুলনা করা হচ্ছে ভারত ও পাকিস্তান উভয় দেশই কাশ্মীরকে নিজেদের বলে দাবি করে কিন্তু পারমাণবিক শক্তিধর প্রতিবেশী এই দুই দেশের কাছে কাশ্মীরের অংশ বিশেষ রয়েছে দুই দেশের মধ্যে সম্পর্ক সব সময় উত্তেজনাপূর্ণ কিন্তু 2019 সালে কাশ্মীরের বিশেষ রাজ্যের মর্যাদা দিল্লি তুলে নিলে সম্পর্ক আরও খারাপ হয় এ পদক্ষেপের পরে কয়েক মাস ধরে কাশ্মীর সড়ক অবরত প্রশাসনিক পরিবর্তন করতে থাকে স্থানীয় লোকজনের ভাষায় ভারতের একমাত্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলে জনসংখ্যাতাত্ত্বিক পরিবর্তনের লক্ষ্যে দিল্লি এই পরিবর্তন এনেছিল গত সপ্তাহে নিহত স্কুলের প্রধান শিক্ষক সুপিনদার কাউরের স্বামী রমেশ পাল সিং বলেন স্ত্রীর মৃত্যুর পর দুই দিন পর্যন্ত তিনি কোনো কথা বলতে পারেননি। তিনি আরো বলেন স্ত্রীকে মৃত দেখেছি আমার কাছে আর সব কিছুর কোনো অর্থ নেই। পুলিশে প্রত্যক্ষদর্শীরা জানান বন্দুকধারী হামলাকারী স্কুলে ঢুকে সবাইকে এক সঙ্গে জড়ো করে পরিচয় জানতে চায়। পরে প্রধান শিক্ষক ও আরেক শিক্ষককে আলাদা করে গুলি করা হয়। সুপিনদারের প্রতিবেশী Majid বলেন তিনি বলেছিলেন বনের মতো তিনি এতটায় উদার ছিলেন যে এক মুসলিম এতিম মেয়েকে দত্তক নিয়েছিলেন তার বেতনের কিছু অংশ মেয়েটির ভরণ পোষণের জন্য ব্যয় করতেন গত দশকে লক্ষ্যবস্তু বানিয়ে তালিকায়। ও নতুন করে যুক্ত গত বছরের মাসে বন্দুকধারীরা অনন্তনাগ জেলায় পঁয়ত্রিশ জনকে গুলি করে হত্যা করে তারা সবাই ছিলেন শিখো দুই হাজার তিন সালে পুলওয়ামা জেলার নন্দীমার্গে বিশ জনের বেশি কাশ্মীরি পণ্ডিত হত্যাকাণ্ডের শিকার হন সম্প্রতি এক সপ্তাহের মধ্যে সেখানে সাত জনেরও বেশি হত্যাকাণ্ডের

নাগরিকত্ব সম্পদের মালিকানা মৌলিক অধিকার সংরক্ষণ করা হচ্ছিল এতদিন এ কারণে অন্য রাজ্যের অধিবাসীরা সেখানে জমি কিংবা সম্পদ কিনতে পারতেন না এছাড়া ভারতের সংবিধানের যে ভাগে তিনশো সত্তর অনুচ্ছেদ যুক্ত সেই ভাগে